তো এখন আমরাও যাচ্ছি খেতে আর কি, নিচে ব্রেকফাস্ট আগে করে নিই, তারপরে গিয়ে স্নান পান করবো, করে বেরিয়ে যাবো। অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি কেলিয়ুর ওয়াটারফলসে। এখানে বলে রাখি এই জিপ সাফারির জন্য চার্জ লাগবে হচ্ছে 1000 টাকা করে প্রত্যেক গাড়ি, এবং 5 জন বসতে পারবে। তো আমরা 3 জন ছিলাম, ড্রাইভার তো গাড়িতে রয়ে গেছে। তো গাড়ি ওই নিজেদের গাড়ি থাকলেও কি হবে, তোমরা গাড়ি নিয়ে যেতে পারবে না, এদের গাড়ি ভাড়া করতে হবে। অল্প কিছুটা আর কি আমাদের এরকম রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। তো ফাইনালি আমরা চলে এসেছি কালিয়ুর ওয়াটারফলে।
এই আমার পিছনে দেখতে পাচ্ছো ফলস দেখা কমপ্লিট হলো আবার ফিরবো সেই স্পটে যেখানে আমাদের গাড়ি রেখেছিলাম জিপ যেটা করে এসেছিলাম এই সামনেই দাঁড়িয়ে গেছে ওয়াটারফল দেখে আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে বেরিয়ে পড়ি রাস্তায় কোয়াড বাইক দেখে সিদ্ধার্থ আবার একটু কোয়াড বাইকও চালিয়ে নিল তারপর আমরা যাই প্যাগোডা ভিউ পয়েন্ট প্যাগোডা ভিউ পয়েন্ট হয়ে গেল দেখা এখন আমরা কোথায় যাব স্কাই পার্ক আচ্ছা সেই ব্রিজটা দেখতে যেটা পুরো ঝুলন্ত আছে অথচ গ্লাসের নিচের দিকে তাকালে পরে দেখবে যে একদম পুরো ফাঁকা খাদ এরকম দারুণ তাহলে চলো যাওয়া যাক ওখানে স্কাই পার্কে আমরা এখন আছি যেটা স্কাই ব্রিজ যেটা আছে মানে ঝুলন্ত ব্রিজ যেটা একদম ট্রান্সপারেন্ট আজকের পর্ব কিন্তু এখানেই শেষ করছি বন্ধুরা এর পরের পর্বে তোমরা দেখতে পারবে স্কাই পার্কের ভেতরে স্কাই ব্রিজে আমরা কি করলাম লেকে গিয়ে কি করলাম সমস্ত কিছু জানতে পারবে এর পরের পার্টে তো দেখতে থাকো সঙ্গে থাকো সেট টু গো দেখা হচ্ছে পরের পর্বে